তুমি কোথায়? এটা কে? এটা কে? এটা বাবা না, এটা জয়িয়া বাবা। এটা তোমার বাবা না, এটা জয়িয়া বাবা। এটা কে? এটা কে? কে? জুয়েরিয়া বাবা। আরেকটা ফিলিশ বাতি তুমি গেঞ্জি পছ, তুমি বাতু খেছ? কেন নামবো আমি? কিসের গুত্ত রান্না করবো? কিসের গুত্ত? গুত্ত নাই আমার শরীর থেকে, কাইটা গুত্ত খা। কি আমরা গরিব মানুষ, আমার গুত্ত নাই। আসসালামু আলাইকুম সকল সকল, জারিফ জাবরের সাথে একটু দুষ্টুমি করে নিলাম, তারপর চলে আসলাম এখানে আমরা সকালের নাস্তা করতে। আজকে হচ্ছে আলু ভর্তা করেছি, পানি ভাত ছিল, আর হচ্ছে পুঁটি মাছ ভাজা আর ডিম ভাজা, পেঁয়াজ কাঁচামরিচ তো পান্তা ভাতের সাথে অবশ্যই লাগবে। এখন অনেকেই এসে কমেন্ট করবেন, আপু আপনারা কি প্রতিদিন পান্তা ভাত খান? হ্যাঁ রে, আমরা প্রতিদিন পান্তা ভাত খাই, কারণ আমাদের পান্তা ভাত খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, তারপর পার্সেলগুলো রেডি করে নিলাম। আজকে 2.5 কেজি সেরেলাকের, না 2 কেজি, 1 কেজি আর 1/2 কেজি, 3.5 কেজি সেরেলাকের অর্ডার ছিল। তারপরে এই যে দেখুন, জাবের পার্সেলের যে আমার যে রিসিপ্টটা, এটাকে একদম দুমড়ে মুচড়ে কুচকিয়ে ফেলেছে। তো তারপর ওরা বরাবরই পার্সেল দেয়, পার্সেল দিতে ওরা অনেক পছন্দ করে। তো জারিফ আর জাবের দুজনে মিলে পার্সেলগুলো দিয়ে নিল। তো আজকে পার্সেল দেওয়া শেষ, এখন দুজনেই ঘরে এসে পড়বে, ওদেরকে আমি গোসল করিয়ে তারপরে ভাত খাইয়ে তারপরে হচ্ছে ঘুমানিয়ে দিব। তো যেহেতু আরেকটা পার্সেল ঘরে রয়ে গেছে, দুজনে প্রতিযোগিতা করছে যে কে কার আগে পার্সেলটা যেয়ে নিবে। তো জারিফ সবসময় ফার্স্ট, কারণ জারিফ একটু সোজা হয়ে মানে খুব দ্রুত হাঁটতে পারে, আর জাবের হচ্ছে পেঙ্গুইনের মতো এই পাশ ওই পাশ করতে করতেই ওর সময় চলে যায়, ও মানে দ্রুত যেতে পারে না। তো এই তো দুজনের পার্সেল দেওয়া শেষ, তারপর দুজনকে ঘুমানিয়ে আমি এই পাশে একটু পড়তে বসেছিলাম, কারণ বৃহস্পতিবার আজকে আমার পরীক্ষা ছিল। তো পড়তে বসেছিলাম, আর এখানে জাবের ঘুম থেকে উঠে চলে এসেছে, ও ঘুম থেকে উঠেই হিসু করে দিয়েছে, ওর প্যান্টটা পুরোপুরিভাবে ভেজা। তো এখানে এসে ও বলছিল কি করো, মানে আমি যখন পড়ছিলাম ও আমাকে বলছিল কি করো, এটা কি? বইটাকে দেখে বলছিল এটা কি? ও খুব সুন্দর করে প্রশ্ন করতে পারে, আম্মু এটা এনেছো? আম্মু খেয়েছো? আম্মু গিয়েছো? আম্মু এনেছো? মানে এত সুন্দর করে গোসল মানে কথা বলবে। আমি যখন নামাজ শেষ করি তখন বলে আম্মু আল্লাহ দিয়েছো, এরকম করে বলবে। আবার রান্না করলে বলবে রান্না করেছো, বাতু এনেছো, এরকম করে খুব সুন্দর করে কথা বলে। আবু যদি কোনো কিছু বলি যে যাবে বিছনা ঝাড়ু কোথায়, বলবে বিছানা ঝাড়ু, আমি বলবো যে হ্যাঁ, বলবে কি জানি না, মানে এত সুন্দর করে বলবে জানি না। তো তারপর চলে আসলো আমার তালমিস্ত্রি কার্টুন। তো তালমিস্ত্রি এতদিন আমার স্টক আউট ছিল, তো তালমিস্ত্রি আমি যাকে দিয়ে আনিয়েছি, আমার খাট্টাস একটা ফুফাতো ভাই, তাকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয় তাহলে তাকে ঘুষ দিতে হয়, আর তার ঘুষ হিসেবে যেটা দিতে হয় সেটা হচ্ছে খাবার, স্পাইসি বা কোনো মানে স্পেশাল খাবার। তো ওর জন্য পাস্তা রান্না করলাম, আমি জুয়ের বাবা মেহেদি আমরা সবাই মিলে পাস্তা খেয়ে নিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা ছোটো হওয়ার জন্য সরি।